হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বরাবরের মতো আবার বলে রাখতে চাই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সো আজকে আমাদের টপিকটা থাকছে বারবিকিউ ক্যাম্পিং নিয়ে। সো কিপ ওয়াচিং। উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। সো আজকে আমরা বারবিকিউ ক্যাম্পিংয়ে যাচ্ছি। আমি এর আগেও দুইটা বারবিকিউ ক্যাম্পিং নিয়ে ভিডিও তৈরি করেছি, যেটা অলরেডি আমার চ্যানেলে পাবলিশড আছে। তোমরা যারা এখনও দেখো নাই, তারা আমার চ্যানেলে গিয়ে বারবিকিউ ক্যাম্পিং দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। সো আজকে আমরা যেখানে যাচ্ছি, এটা নিউ ব্রান্সউইক প্রভিন্সের একটা ছোট্ট সিটি রথসে, যেটা গ্রেটার সেন্ট জন সিটির মধ্যেই পড়ে। তো এখানে আমরা এসেছি বারবিকিউ করতে। সো আগেই বলে রাখি, ক্যানাডা একটা উইন্টার কান্ট্রি, আমরা সবাই জানি। সো উইন্টারের জন্য একটা লং একটা পিরিয়ডের জন্য আমরা আউটডোর অ্যাক্টিভিটিসগুলো করতে পারি না। সো আমরা সারা বছর এই সময়টার অপেক্ষায় থাকি যে কবে সামার টাইম আসবে। সো সামার টাইমটা যখন চলেই এসেছে, আমাদের ইনভেনশনই থাকে যে আমরা নতুন নতুন জায়গা খুঁজে বের করে বনফায়ার করব, বারবিকিউ করব। সো এটাও আমাদের একটা নতুন ইনভেন্টেড জায়গা, যেখানে আমরা খুবই সুন্দর একটা ভিউ এনজয় করব আর সাথে বনফায়ার বারবিকিউ দুটোই করব। সো শুরুতেই আসে যেটা করি বরাবরের মতোই, আমাদের প্রথমে দিনের আলো থাকতে থাকতেই চুলার ব্যবস্থা করে ফেলতে হয়। বিকজ আমাদের যে আমরা যে টাইমটা সিলেক্ট করি বারবিকিউয়ের জন্য, সাধারণত বারবিকিউ এবং বনফায়ারের জন্য মানুষ একটু অন্ধকার টাইমটাই বেছে নেয় সন্ধ্যার পরে, কারণ বনফায়ার সাধারণত সন্ধ্যার পরেই হয়। সো তখন কাঠ কালেকশন করাটা অনেক টাফ হয়ে যায়, যেহেতু একটা একদমই ফাঁকা একটা জায়গা যেখানে কোথায় কাঠ পাওয়া যাবে আমরা জানি না। সো আমরা শুরুতে এসে আমরা আগে চুলাটা ঠিক করে ফেলে আমরা কিছু কাঠ আশেপাশ থেকে কালেক্ট করে ফেললাম। সো কালেক্ট করে আমরা, যেহেতু আমাদের কাঠগুলো একটু ধরতে একটু আগুন ধরতে টাইম লাগছিল, সো কাঠগুলো আমরা শুরু থেকে চেষ্টা করছিলাম যে অন্ধকার হওয়ার আগে থেকে আমরা যদি একটু প্রিপেয়ার করে রাখি, হুইচ ইজ গুড ফর আস। সো আমরা প্রিপেয়ার হচ্ছিলাম। সো সন্ধ্যা গড়িয়েই এলো, এখন আমাদের বনফায়ার বারবিকিউ শুরু হয়ে যাবে।
ছন্ন ছাড়া